তো করতে পারো না। তুমি শোনো নাই অষ্ট সখীর মধ্যে বিশাখা সখী বলছো, তবে যে বড় ভাই পারো নিত্যে পড়িয়সি সব মিথ্যা কথা। গোবিন্দ আমার বলছেন দেখো কেউ না জানো আমার রাধা রানী ব্রজগোপীগণ ভক্তের কাছে আমি কখনোই বড় হইনি আজও বড় হব না। শ্রীরাম সখাকে সখার কাছে হেরে গিয়ে কাঁধে বহন করছে মা যশোদার কাছে, যে বিশ্ব জগতের শ্রেষ্ঠ কর্তা সে মা যশোদার ভয়ে ভীতা হয়ে দাম বন্ধন করছে। তাই ভক্তের কাছে সব সময় তিনি হেরেই থাকেন, যে সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। ভক্তের চরণ ধুলিও চরণ রাঙা চরণ তিনি শিরে ধারণ করেন। এখানে গোবিন্দ আমার বলছেন আমি নিত্য করতে পারবো না, তবে রাধা রাধারানী আমার নিত্যের গুরু কিনা, রাধারানী নিত্যের গুরু আমি শিষ্য নয় সদা আমার না চায় উদ্ভর। তাই সেই রাধারানীর কাছে আমি কিন্তু এই মুহূর্তে এই রাত্রিরেই নিত্য শিখব। তবে তোমরা যেমন আমাকে কাল দিয়েছ আমিও তেমনি কাল
যমুনার জলে ফেলে দেবো। রাধারানী বললেন, সখী
তুমি এক কাজ করো, বাঁশি ওরা সহজে তোমায় দেবে না। যদি বাঁশি পেতেই হয় তাহলে তুমি ওদের হাত ধরে কাঁধ ধরে তুমি একত্রে নৃত্য করো।
করে মন্টেন।